মোটামুটি আচ্ছা না ওটা আমরা এখনো এটার আমাদের বস যারা আছে তারা আমরা তো এখানে জব করি, আমাদের যে দোকানের মালিক সেটা তো আপনি লিখে দেননি, ওই বিলটা তো এখানে নাই, বিলটা আমার অবশ্যই জি শুনে চলে আসেন বিদেশি যদি হয় তাহলে কাগজপত্র রাখতে হবে, সেই কাগজগুলো আমাদেরকে একটু দয়া করে শাড়িগুলো আপনার আপনাদের নামে কমপ্লেন হচ্ছে এরকম যে এই শাড়িটা আপনি বলছেন যে আসার সময় আপনার কস্টিং করেছে আপনার দেওয়া ভাষা অনুযায়ী, কিন্তু এমনকি 10,000-12,000-15,000 টাকা দিয়ে বিক্রি করেন তারা ব্যবসা নাই তাদের নাই আল্লাহর রহমতে আমার এই দোকানটার বয়স প্রচুর বদল আমি আছি, কারণ নীতি নির্ধারণ দায়িত্বে থাকবো তো আমি ব্যবসা করতে পারবো, আমি না আপনাদের সঙ্গে করলাম বাট এক জায়গায় তো আমাকে কৈফত দিতে হবে ওটা আমি দেখাবো ঘন্টা খানে পরে, কারণ আমার ম্যানেজার আসেনি ওনার কাছেই সব আছে। আপনার দোকান করেন এতজন লোক, এখন আপনি বললেন যে ম্যানেজার আসতে হবে, আপনি কি মালিক নাকি? তাহলে এইটা হইলো ম্যানেজার নাই কাগজ নাই কত কত দাম হবে? না না ওই রকম থাকে না, এই কোড ওনার বইতে থাকবে, এই কোডে কত লিখেছে আমরা এটা যাচাই করবো, না করে আপনি ঠিক আছে এই যে কত আঠারোশো না দাঁড়াও 1898 না
কালকে যা বিক্রি করছেন বাইরে মানুষ ঢুকে যাবে না, আমি বলে দিয়েছি ওইদিকে আছে ভাই বাইরে যান। আচ্ছা শুনেন, আপনাদের যে কালকের যে বই বিক্রি করছেন ওইটা কই? স্যার আমরা বিক্রি করে ক্যাশে দিয়ে দিই, ওটা ক্যাশের সম্পূর্ণ ক্যাশের যে ওটা ক্যাশ ম্যানেজার আছে উনি এখন আসেন নি, উনি আসার আগে মেইনটেইন করেন আপনারা। না আমরা মেইনটেইন করি আমাদের কাজ, আপনারা সব বাইরন বাইরন দোকান বন্ধ রাখেন, আমরা কাজ করি আছেন সবাই বাইরন। এখানে যারা আছেন সবাই বাইরন, আমরা বন্ধ রাখি, ক্যাশ ম্যানেজার আসুন, তারপর ঢুকবেন আসেন। চলে আসুন সবাই বাইরে, আমরা এটা বন্ধ করে রাখি, ম্যানেজার আছে আমরা ঢুকি। এটা বাইরের না আইনের ব্যর্থ হলে আমরা বলবো দণ্ড হবে, আর যদি আইনের মধ্যে থাকেন আপনাদের সাথে শেক করে চলে যাবো, ঠিক আছে? আচ্ছা এগুলা আপনারা তো এটা মূলামূলির দোকান, ফিক্স প্রাইস না? আচ্ছা ঠিক আছে। এখন আমি বলি দুইটা বিষয়, আমি আপনার দামও জিজ্ঞেস করবো না, এইটার হলো আপনি যে বিদেশি শাড়ি ইম্পোর্টের কাগজপত্র দিবেন এক, আর ওইটা হলে আপনি কত করে আনছেন ওইটা দাম? এইখানে থাকতে হবে দোকানে, এইটার হলো ইম্পোর্টের কাগজ দিবেন, যদি না দেখাইতে পারেন তাহলে দণ্ড হবে। এই যে আপনাদের এখানে কোড দিচ্ছেন, এটার কোড বের করেন, এটার দাম কত দিই? অবশ্যই বের করবো, ঠিক আছে? আমরা দেখব কত দিয়ে গেছি। না এই যে বলছে তো ইন্ডিয়ান স্যার, কিন্তু আমরা লোকাল পার্টির থেকে বাংলাদেশ থেকে কিনে বিক্রি না, আপনি কাগজ দেখাইতে না, ইন্ডিয়ান নো, ইন্ডিয়ান কাগজ হলে আপনার ইম্পোর্টার ডকুমেন্ট ডকুমেন্ট তার থেকে রাখতে হবে স্যার, আমি তাহলে ফাইন কেবেন। আমি শুনেন স্যার, আমি দিচ্ছি, কথা বুঝতে হবে, আমি দিব আপনি কাপড়টা, কিন্তু আপনার কথা আমি বুঝতে পেরেছি, আপনি সেল করতে আপনি লোকাল পার্টির থেকে কিনে বিক্রি করেন। আচ্ছা আচ্ছা, আমাদের স্টক খাতা আছে, মেমো আছে, সব আছে, অসুবিধা নাই, আমি নোশনের মেমো কোথায়? নোশনের খাতাতে আছে। আচ্ছা অস্থির হয়ে লাভ নাই, আপনি আস্তে আস্তে পাবেন, আমাদের নোশনের মেমো আছে, সব আছে, আমরা লোকাল পার্টি থেকে কিনে বিক্রি করি, ইন্ডিয়া থেকে আনি না। আপনি লোকাল পার্টি থেকে কিনলো আপনার ইম্পোর্টের কাগজপত্র কাপড়ে? আচ্ছা কাপড় দেখে কিভাবে বুঝবো এটা ইন্ডিয়ান? আপনার তো এখানে কোনো কিছু না, না হবে না, কাপড়ে তো কিছুই নাই, যেটা ইন্ডিয়ান না বাংলাদেশের মতো লেখা আছে বলান, এটা কাপড়ে দিয়ে গেছে এটা লেখা আছে না, এগুলো লেখা নেই, ১৩০০ বুঝবেন কি? আমাদের
আমাদের সঙ্গে এটা কি আমি আপনাকে বুঝে দিচ্ছি? হ্যাঁ বলেন। আপনি মনে করেন যে এতে মনে করেন 1,000, সিতে আপনার মনে করেন যে 300, ঠিক আছে 1,300 টাকা, ডাবল দিতে মনে করেন ডাবল দিতে। কত সিরিয়ালটা কত? এটা হলো আপনার কিনা না, বেচা দামটা কোথায় সংকেত আছে? এখানে বেচা দামের সংকেত নেই, এটা তো বার্গেনিং প্রাইসে বিক্রি হচ্ছে। এই যে এখন আপনি 10,000 টাকা কত চান? 8,000 চান, 6,000 চান? এইটা হইলো না, এগুলি তো আপনার মিনিমাম একটা, আমাদের লোকাল প্রোডাক্টের মনে করেন যে মিনিমাম একটা প্রাইস আছে, এগুলি 1,500 টাকা করে বিক্রি করেন অ্যাভেলেবল। এই মার্কেটে মনে করেন 1,500-1,600 টাকা মনে করেন যে রাখেন। আপনার কার থেকে আসছেন? ওইটার কাগজপত্র দেখেন, সেটা আনেন, আমি ওইটাই দেখতে চাই। এই যে 1,300 বললেন, এই 1,300 টাকার যার থেকে আনছেন আমার ডকুমেন্ট দেখেন। বাসা 17,300 এইটাতে আপনি ইন্ডিয়ান শাড়ি বলছেন? এটা ইম্পোর্টের কোনো কাগজ আপনার কাছে? আমাদের কাগজ আছে, উনি বলছেন কাগজ আছে, মেমো আছে, আমি দেখাই দিচ্ছি। যদি থাকে বললাম তো ধন্যবাদ দিয়ে চলে যাও। 1,300 টাকা অনেক না, এটা হবে না। আপনি কার থেকে কিনছেন ওই কাগজটা আনেন? ঠিক আছে, এদিকে দেন, এটা লোশিনের কাগজ। না না, পালাম বইটা এদিকে দেন, আমার এইটার কাগজ দেখাবেন কোনটা কত দিয়ে গেছে। ঠিক আছে, সবাই স্বাগত। এরকম ম্যানেজার কই? ম্যানেজার আছে? মালিক কি আপনি? দিন আসলে আমরা এখানে সবাই। আচ্ছা ঠিক আছে। এই আমি বলি, এটা আপনি লিখছেন না, এটা আপনার হাতে লিখে না, কিন্তু প্রোডাক্টটা যখন কিনছেন তখন তারা একটা আপনাকে পাকা রসিদ দিচ্ছে, পাকা রসিদ ছাড়া কিছু পেমেন্ট দিচ্ছেন যেটা থাকে, আপনাকে একটা কাগজ দিছে না, পেমেন্ট দিছে না। এই যে পেমেন্ট দেওয়ার পরে পাকা রসিদ দিবে, এটা এনে আপনি এখানে দোকানে রাখবেন, তখন আমরা তদারকি করতে আসলে আমরা দেখবো আসলে আপনি এটা রেখেছেন কিনা। আইনের কথা শুনেন, অন্য বিষয় বা ব্যবসার ধরন কিভাবে হচ্ছে এটা এখন বলছিলেন, বলছি যে এই যে বিষয়টা আপনি যে উনি যে আপনাকে বিক্রয় করছে, আপনি যে কিনে আনছেন, কত করে কিনে আনছেন এটার ডকুমেন্টটা দেন, আমি ওইটা দেখছি। আমার ম্যানেজারটা একটু বাহিরে আছে তো, ঘন্টা দাও। এটা বলে দিয়েছেন ইন্ডিয়ান শাড়ি, ইন্ডিয়ান শাড়ির কোনো ডকুমেন্ট নেই। হ্যাঁ, কথা রাখতে পারবো না, অবশ্যই এটা নেই। এখানে ব্যবসা করতে আসছি তো আমরা তো মনে করেন যে আপনার মানে আপনি না, আপনি ইন্ডিয়ান হইলে ওই ইম্পোর্টের কাগজ অবশ্যই দোকানে রাখতে হবে। আমরা এই ধরনের আপনি যেটা বলতেছেন এই ধরনের ফেজ আমরা কখনো করিনি। আচ্ছা, এই জন্য আমরা সবচেয়ে বড় কথা, আপনি কখনো আসেন না, নেক্সট মনে করেন যে আমার এখানে কখনো পাড়া দেন না। আছে আপনার কোনো সাপ্লাইয়ার আছে না ইন্ডিয়ান শাড়ি? হ্যাঁ, তো এই শাড়িতে কোনো রকম এই নাই কেন যেটা ইন্ডিয়ান, এটা থাকে না এই মার্কেটে মনে করেন, আপনি এটা পাবেন না। দেশিটা আপনারা এটা বুঝতে হবে আপনাদের, ঠিক আছে, কারণ এই ম্যাটেরিয়াল বাংলাদেশে তৈরি হয় না। এইটা তো মুখের কথা। হ্যাঁ না, মুখের কথা না, জয়েন্ট ম্যাটেরিয়ালটা বাংলাদেশে তৈরি হয় না। এই যে বলেন, অত কথার দরকার নেই, আমি আপনাকে স্পেসিফিক বলেছি, বেশি কথার দরকার নেই, বলছি ডকুমেন্টগুলো দেন আমরা দেখব, যদি থাকে ধন্যবাদ দিয়ে যাবো, আর যদি আইনের ব্যর্থ হয় তখন আইন অনুযায়ী অনেক ব্যবস্থা আছে, আর্থিক দণ্ড আছে, সাময়িকভাবে বন্ধ করা আছে। আমরা সাময়িকভাবে বন্ধ বা পার্মানেন্টলি বন্ধ করি পরে, কয়েকবার গেলে বেনারসি পল্লীতে আসছি, মানে করোনার আগেই আমরা একবার আসছিলাম, জানেন একটা প্রতিষ্ঠানে আমরা গিয়েছিলাম, একবার আসছিলাম, মানে দুই তিনবার কাজ করেছি, একবার আমরা ফাইন করেছি, আর দুইবার আমরা মানে মাইকিং করে গিয়েছিলাম। এখন বিষয় হলো আপনাদের এখানে আমরা আবার বসবো, আপনাদের সমিতি আছে না? অবশ্যই, আমরা আজকে আমাদের অবজারভেশনগুলো নিয়ে আপনাদের সমিতির সাথে রোজার মধ্যে বসবো, আমরা অফিসে ডাকবো, আর আজকে আমরা যদি দেখি যে আইনের ব্যর্থ হয় তখন আইন অনুযায়ী দণ্ড। অসুবিধা নেই, যারা অবশ্যই ঠিক আছে। ম্যানেজারের ফোন দিচ্ছে নাকি? হ্যাঁ, আচ্ছা স্যার, একটু একটু আপনাকে কষ্ট করে একটু বসতে হবে, ঠিক আছে। তো আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি পরিচালক জনাব মঞ্জুর শাহরিয়ার, যদি আমাদেরকে একটু বলতেন এই অভিযানের উদ্দেশ্য সম্পর্কে, আর আপনারা আসলে কি জানেন? ধন্যবাদ, আমরা আসলে এখানে এসেছি আর সামনে কিন্তু আপনারা জানেন আমাদের যে শাড়ির একটি বড় বাজার, এটি আমাদের দেশের গর্ব, মিরপুর বেনারসি পল্লী, আমরা এই গর্বের অংশটুকু থেকে এখানে যাতে
ভোক্তারা যেন তাদের যে হিসেব পায় তাদের অধিকার প্রতিষ্ঠিত এই লক্ষ্যের কাছে। ভোক্তার যেখানে অধিকার সেখানে দায়িত্ব কিন্তু ব্যবসায়ী দায়িত্বের অংশ হিসেবে আমরা দেখছি তারা এখানে যেই এখানে আমরা দেখেছি এটি তারা যে কোড দিয়ে রেখেছেন এবং এগুলো মূলামূলি করে বিক্রি করেন। আমরা যেটি জানিয়েছি যেমন এটির দাম 1300 টাকা, অনেক ভোক্তাই আমাদের কাছে বলেছেন 6000-7000 এরকম অনেক কিছু একটি দোকান দেখুন 10000 টাকা ছাড়বে, কিন্তু উনি যে আমরা এখন তার খাতার মধ্যে দেখেছি এটি কোর্টের মধ্যে 1300 যেটি সেটি লিখেছে, কিন্তু উনি কার থেকে এনেছেন কত করে এনেছেন আমরা এটার কাগজ চেয়েছি। আরেকটা শাড়ি এখানে বলেছেন ইন্ডিয়ান, আমরা বলেছি ইন্ডিয়ান যে শাড়ি এটার ইম্পোর্টের কাগজপত্র সব দেখাতে হবে, ডকুমেন্ট থাকতে হবে, বিদেশি যে কোনো মানে জিনিস হোক শাড়ি হোক এটা তার প্রকৃত ডকুমেন্ট না রেখে ব্যবসা করা যাবে না। সামনে যে পবিত্র ঈদের ফিতর আমরা চাই ব্যবসায়ীরা সুস্থিরভাবে ব্যবসা করবেন, আমরা ধরাধরির জন্য আসি না, কিন্তু ভোক্তার অধিকার যেন প্রতিষ্ঠিত হয় এখানে যেন কোনো কারসাজি করে আঁকাতে না পারে সেই সার্বিক বিষয় তদারকির জন্য আমরা এসেছি। আমরা দেখছি ঠিক আছে, দেখেন আপনার লোকাল একটা শাড়ি এখন বিক্রয় হলো এটা কি করবেন, টাকাটা নিলেন আপনার কথা লিখে রাখেন না? না আমরা শাড়ি এগুলো আপনার খরচের কয়টা শাড়ি কবে কত দিচ্ছেন আমরা একটু দেখছি। না এইটা আপনার ওইটার হিসেবে আপনি নেন করুন, ওইটা আছে দোকানে আছে বের করুন। আমরা এত বলি সব জায়গায় আমি একটু বলি আপনারা যদি অসহযোগিতা করেন তাহলে বলবো যে সবাই খুব বাইরে মেমোতে আমার কার্বন কপি মনে করেন আপনি পাবেন? হ্যাঁ কার্বন কপিটাই পাই না, ওটা নেই আমার কাছে, কার্বন কপিও থাকতে হবে আইন অনুযায়ী। আপনার ভুল থাকলে বলে যাবো এগুলো কারেকশন করে। ওরা কার থেকে আনে কিভাবে আনে ওইটা গেলে বন্ধ করে দিবে বুঝছো, ওটা যদি কাজ করতে হয় এত লাগবে না, এত দরকার নেই, একটা হলে যত বেনারসির আছে, আপনি 5000 টাকা দিয়ে কিনছেন, 1800 টাকা দিয়ে কিনছেন, 1600 টাকা দিয়ে কিনছেন, তাহলে আপনার তো পরিচ্ছন্নতা নেই একটার মধ্যে। আপনি ভোক্তাকে আপনি বললেন যে কই ডকুমেন্ট দিচ্ছেন যে দেখান, আপনি পাকা রসিদ তো দেখাইতে হবে, আমি আপনার মুদ্রিত ভাউচারের কার্বন কপি দেখবো আপনি যে ভোক্তাকে দিচ্ছেন কই এটা কই
না এটা আমাদের এখানে করা হয় না কেন হবে না এটা তো সারা দিন যে সারা দেশে বলা হচ্ছে পাকা রসিদ ব্যবহার করবেন পাকা রসিদ ব্যবহার করবেন না আপনারা এটা আমাদেরকে কখনো এভাবে সবাই আপনাদের থেকে পড়ে আমাদের কোনো নোটিশ দিয়েছেন না নোটিশ দিয়েছেন কি না এখানে এসে মিটিং করেছেন আমরা কি জানি আর শুনেন আপনি একজন ব্যবসায়ী আমি একজন কাস্টমার যদি হই আপনার থেকে একটা জিনিস নিব আমি কত দিয়ে নিলাম আপনার একটা কার্বন কপি থাকবে না দোকানে অবশ্যই তাহলে নোটিশ দেওয়ার কি আছে না এটা আমরা আপনি যখন ব্যবসা করবেন তখন আইনের ধারা ধারা মেনেই তো ব্যবসা করবেন না এটা আপনি এখানে মালিক সমিতির সাথে আপনাদের সাথে না মালিক সমিতির সাথে আগে তো আমাদের জানার কথা না না মালিক সমিতির সাথে কি মালিক সমিতির সাথে আমাদের কি মিটিং হয়েছে সেটা আমাদের জানার কথা না ঠিক আছে